এদিকে পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে কালো পতাকা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল লাউদহা ফরিদপুর ব্লকের তিলাবড়ি এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, প্রচার চলাকালীন কালো পতাকা নিয়ে তাকে বাধা দেন তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরা রুখে দাঁড়ালে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে যায় লাউদহা থানার পুলিশ। বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বলছে জয় শ্রীরাম বলা যাবে না, ভারত মাতাকে জয় বলা যাবে না, নরেন বাবু নাকি বলেছে। তো নরেন বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, তিলাবনি আর আরতি গ্রাম এটা কি পাকিস্তান না বাংলাদেশ নাকি? আমাদের দেশে একটা ভূমিখণ্ডে জয় শ্রীরাম বলা যাবে না, জয় মা দুর্গা বলা যাবে না, ভারত মাতাকে জয় বলা যাবে না, আর পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে? নরেন বাবু বুঝুন, ভোটে দাঁড়িয়েছেন, ভোট আসবে চলে যাবে, কিন্তু এই যে সংস্কৃতি উনি আমদানি করছেন এটার ফলে বাংলার ক্ষতি হবে এবং বাংলার মানুষ 26 তারিখের জবাব দিয়ে দেবে। নদিয়ার হাঁসখালীতে বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পর হামলার অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হলো, মারধরের অভিযোগ তৃণমূলের অভিযোগ। গুরুতর জখম বিজেপি নেতা হাসপাতালে ভর্তি। প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির। ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি শাসক দলের। ফেরিঘাটের ডাক নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জের এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আমি আমার ব্যবসার জায়গায় বসেছিলাম, তৃণমূল আশ্রিত গুন্ডারা এসে আমাকে রাস্তায় ফেলে মারার পরে গুলিগালা করেছে, আর এই হাতে সব আগ্নেয়াস্ত্র দাঁড়াটা ছিল তা দিয়ে আমার উপর আঘাত করেছে, কেটে গিয়েছে অনেক জায়গায়। বিজেপির সক্রিয় কর্মী একজন বিজেপি করি বলে আমার এই অপরাধ না, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি নয়। এই যে যারা করেছে এরা সমাজবিরোধী, এদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। রাস্তা অবরোধ করতো, এখন সামনে ভোট, আপনারা সবাই জানেন 17 তারিখে ভোট এখানে, এটা হলো হাইলাইট নিচ্ছে বিজেপি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।